হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি তানজিনাস মোমেন্টসের আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দই বড়া বানাবো, ছেলেদের সাথে একটু ঘোরাঘুরি করব, কেমন সময় কাটলো, কীভাবে দই বড়া বানালাম এটা শেয়ার করব। এক আপুকে গত 3-4 দিন আগেও জিজ্ঞাসা করেছিলেন, তো ভাবলাম যে আবারও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই। আমার যেহেতু রেগুলার ব্লগ, রেগুলার কী খাই আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কখনোই কোনো জিনিস এই জন্য বানাই না যে আমাকে ভিডিও বানানোর জন্য বানাতে হবে। আমি আপনাদের সাথে ওটাই শেয়ার করি যেটা আমরা খাই। আমার আর আমার হাজব্যান্ডের এই দই বড়াটা খুবই পছন্দ, আনিকাও খুবই পছন্দ করে, আমি আমার নিজের দই বড়ার প্রেমে নিজেই পড়ি। আই মেক দিস ওয়ান রিয়েলি নাইস। এখন আমি যেভাবে বানাই সেমভাবে আনিকাও বানাই, কিন্তু আনিকারটা সেম হয় না, যেটা বলে না এক একজনের হাতের এক রকম টেস্ট থাকে। তারপর আপনাদের সাথে আজকে শেয়ার করবো, তো চলুন শুরু করা যায় আজকের ব্লগ। মাশরুম খুঁজে পাইছে কোথায়? পাতাগুলো দেখেন কেমন ব্রাউন ব্রাউন কালার, কারণ এই পাতা হচ্ছে একদম পুরো ডার্ক গ্রিন। জায়গাটা খুব সুন্দর, বাস করছিল going in the park. আমরা যেখানে থাকি এখানে যতদিকে সবুজই সবুজ, হ্যাঁ না? আরে এই দেখেন কি খুশি হয়ে গেছে। কয়েকদিন পর তো উইন্টারে সবকিছু পার্কেও, যেখানে পার্ক পার্কে সবকিছু ভিজা থাকবে, আমরা তো কোনো কিছু আমরা আসতে পারবো না। যে কয়টা দিন আসছে তাহলে আরো সময় দিয়ে দাও নাইসলি দিতে হয়। আচ্ছা চলো। আমার সারাদিনের বন্ধু হচ্ছে এরা তিনজন। এদেরকে নিয়ে আমার সকাল শুরু হয়ে যায় রাত অবধি। মাঝে মাঝে তো খুব বেশি টায়ার্ড হয়ে যাই, খুব বেশি খেপেও যাই, খুব বেশি কষ্টও লাগে, কিন্তু ওটা না ক্ষণিকের মধ্যে আবার চলে যায়। আর এদের সাথে আমার বেস্ট মুহূর্তগুলো আমার জীবনের কাছে, প্রতিটা মুহূর্ত আমি চেষ্টা করি যে ইন ডিটেল যতটুকু পারি ভিতরে ঢুকে যেন এদের সাথে আমি সময় কাটাতে পারি। তো বিকেলবেলা বের হইলাম, গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি শরীরটা খারাপ থাকা সত্ত্বেও বের হওয়ার পর দেখি মন আর শরীর দুইটাই সতেজ হয়ে গেলো, আরও বেশি ভালো লাগা শুরু হয়ে গেল। তো দেখলাম যে পরে ভালোই হয়েছে, একটু বের হয়েছে। ঘরে বসে থাকলে কিন্তু আরও বেশি কেমন যেন ম্যাজম্যাজে লাগে শরীরটা, ঠিক না? শুনলাম এই কোরমা, একটা এগ রয়ে গেছে, চিকেনের কলিজি এটাও রয়ে গেছে একটু, আর এই যে ইলিশ মাছ যেটা করেছিলাম এটাও রয়ে গেছে। এই তিনটার কোনো একটা আজকে খাওয়া হয়নি, এই তিনটাকে আমি এখন ফ্রোজেন করে দেবো। আমি জানি না মাছটা পরে ফ্রোজেন করে খেতে কেমন লাগে, বাট এনিওয়েজ আই হ্যাভ নো আদার অপশনস, আমরা এখন এটা খাবো না। আমি একটু এখানে দই বড়ার জন্য মিক্সটা বানিয়ে নিয়েছি, নর্মালি ডাল দিয়ে করে, বাট আমি বেসন দিয়ে করি। বেসনের মাঝে সব মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা, লবণ আর ডিম দিই। 5-10 মিনিট এটাকে একটু সোক করে রাখি। তারপর হচ্ছে ভাজার সময় একটুখানি বেকিং সোডা দিয়ে বড়াটা আমি এজাতে ভেজে নেবো। আলু সিদ্ধ করে ফেলেছি, বাকি জিনিস রেডি করে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এটাকে লেয়ার আউট করি। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ল্যামের মাংস বানাবো কালকে রবিবার। এখন একটু রান্না করে হবে, বাচ্চারা রাতে খাবে পোলাও দিয়ে, কালকে পোলাও রয়ে গেছে একটু। আর হচ্ছে কালকে আমাদের দুপুরের দিকে খাওয়া হয়ে যাবে মাংসটা দিয়ে। কালকে রাতে কী খাবো এখনও জানি না, বাট জাস্ট একটা আইটেম রান্না থাকলে দুপুরে বা সকালে ঘুম থেকে উঠে খেতে ইজি হয়ে যায়। তো বড়াগুলো ভেজে নিই একটু, জিনিস শেয়ার করি আপনাদের সাথে। দেখেন এটাকে না এখন আসার সময় একটা গাছ ছিল, সেই গাছ থেকে আমি ভেঙে নিয়ে আসছি। কী সুন্দর লাগতেছে না দেখতে? আমি মাঝে নিয়ে যাই, ফুলদানিতে রেখে দিলে দেখতে ভালো লাগবে, একদম মানে নেচার থেকে ডাইরেক্ট নিয়ে আসা একটা জিনিস। আর দই ভেজানো হয়ে যায় তখন
তখন এটা যেমন সুপারি হোক না কেন বোঝা যায়। আর আমি মাংসতে দেখেন পেঁয়াজ হওয়ার পর মাংসটা একটু করে মশলা দিয়ে একবারই কষিয়ে নিয়ে আমার জন্য ইজি হয়ে যায়, তাহলে আলাদা মাংস কষতে গেলে প্রবলেম হয়। বাকিগুলো আমি ভেজে নেবো ধীরে ধীরে। পরশু করেছিলাম শামি কাবাব, হয়ে গিয়েছিল বেশি নরম, ব্রেড ক্রাম্স দিয়ে ওইভাবেই রেখে দিছি, আমি ভুলে গেছি। এখন বের করছি কারণ খাবার বাসায় আসতেছে, আবার বের হবেও কাজের বলতেছে চলতে তো কিছু খাওয়া সাকতে আসবে কিছু বানা দেয় জলদি জলদি। আমি চাই পরোটার যদি রোল এটা দিয়ে কাবাব বানে ওকে দেখি রোল বানা দেবো জলদি জলদি। এগুলো হচ্ছে ভাজা হয়ে যাক কুইকলি কুইকলি, খালি এটা খেতে পক্ষর সই যাবে। আমি আর আমি সেটা খাচ্ছি খালি খালি ব্রেজে এই যে কাবাবটা দিয়েছি, একটুখানি পাকোড়া দিয়ে দিলাম, একটুখানি শসা আর সাথে দিব হচ্ছে একটুখানি স্পাইসি পরোটা এটা সাথে দিয়ে দেবো। এখানে দই নিয়ে নিয়েছে, এখানে আছে হাফ কিলোর মতো হবে অ্যাকচুয়ালি, একটা থেকে আরেকটা থেকে এখন বাকিটুকু নিয়ে নেবো। আমি যতটুকু পরিমাণ বানাই আসলে এটার জন্য আমার সবসময় 1 কেজি দই দরকার হয়। দইয়ের সাথে আমি আবার পানিও মিক্স করি, অনেকে আছে একদম ঘন করে খায়, আমি ঘন করি না, আমি পাতলা করে পানি অ্যাড করে করি। সো দইটা আগে নেই, আমি আপনার সাথে শেয়ার করছি এটার মধ্যে কী কী অ্যাড করবো। শানের যেটা আছে দইবড়া চট, এটা আমি হাফ প্যাকেট দিয়ে দেবো এটার মধ্যে। আমার কাছে আজকে কালো মরিচের গুঁড়া নেই, আমার বাসায় কালো মরিচের গুঁড়া নেই, অন্য আসলে বাসার আশেপাশে না। আচ্ছা আমি চিনি দিচ্ছি এখন, আমার বাসার আশেপাশে দেশি দোকান খুব কম আর এই জন্য আমার বেরো হওয়া হয় না। মরিচের টরিচের যা আছে ওখান থেকে পেপার কনটা পাবো কিন্তু আমার নেওয়া হচ্ছে না। আমার দেশি দোকানে যেটা পাই না ওটার ঝাঁজটা আমার কাছে সবসময় একটু, যেটা আমাদের দেশ থেকে ইম্পর্টেন্ট, ওটার ঝাঁজটা একটু বেশি থাকে। সো পানি আমি অ্যাড করবো, আমি আগে জাস্ট এটা অ্যাড মিক্স করে নিচ্ছি। তো দইবড়া চাট দিলাম, চিনি দিলাম, একটুখানি লবণও যাবে, লবণ তুমি কোথায় এসেছে, একটু লবণ। আচ্ছা এইগুলো যে বানিয়ে রেখেছি আমি রেডি করে রেখেছি, আমি দুইটা রেডি করেছি পাশে পাশে দুইটা পকে দেবো। আর এখানে হচ্ছে আমাদেরটা, এটাতে আমি কিন্তু কোনো প্রকার কোনো দিইনি, কী বলো ওটাকে লবণ দিইনি। আর এখানে আছে টার্মারিন সস ম্যাগির যেটা, এটা আমি উপরে মানে ইসের সময় দেবো গার্নিশের সময়, বাট ভেতরেও আমি একটুখানি দিয়ে দিই টেস্টটা ভালো আসে। আর এখানে যা যা দিয়েছি, এখানে হচ্ছে সিদ্ধ আলু কেটে ছোটো ছোটো করে দিয়েছি, চিকপিস আছে, রেড কিডনি বিনস আছে নট দ্য ব্ল্যাক ওয়ান, আর হচ্ছে শসা আর টমেটো, আর কিছু না, জাস্ট কেটে মিক্স করেছি, এটা তার কোনো কিছু দেয়নি। এটাতে এখন পানি অ্যাড করবো, দেখেন কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে, পাতলা ভয় পর কিছু নেই, বিকজ দোকানে যেভাবে করে আমি ওইভাবে করি না, বাট আমি যেভাবে করি এটা একদম পুরো বড়াগুলোকে সোপ করে ইয়ামি ইয়ামি খাবার এসেছিল, এসে আর এসে এখান থেকে বড়া খেয়েছে, আমিও খেয়েছি, খাবারও এখান থেকে নিয়ে গেছে। সো এটাকে আমি এখন একটু ইয়া করবো, ডেকোরেট করবো, চলেন মানে পরিবেশন। তো ব্যাস এখন গপত করে পড়ে গেছে রেডি, আমাদেরটা আজকে রাতের আমার ডিনার কিন্তু এইটাই, মাংস আর এটা সামনে থাকলে মাংস কি আর অন্য কিছুকে আমি আর খাওয়ার অন্য কিছু খাবোই না, এবং কি সকালবেলা ঘুমের থেকে উঠেও আমি আরও এটাই খুঁজবার এটাই খাবো। ব্যাস হয়ে গেল, ইস ডালিম নাই, ডালিম তো থাকলে ভালো হতো। আচ্ছা আমি হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে ঢুকিয়ে দেবো, আমার হাত ক্লিন আছে, রান্না করতেছি নেবে বারবার হাত ধুতে ধুতে হাত একটা পর্যায়ে গিয়ে জ্বলা শুরু করে দেয়। কেউ আবার এসে বলবেন না যে খাবারের মধ্যে আপু হাত ঢুকিয়ে দিলে কেমন ভাবি, এখন একটু যে সানের চাট মশলা আছে চাট মশলাটা দিয়ে দেবো উপরে, একটুখানি দিয়ে দিলাম যে টমেটো ক্যাচাপ, টমেটো ক্যাচাপ বলতেছি টারমারিন যেটা ছিল সেটা, ব্যাস এই যে তিনটাই রেডি হয়ে গেছে। এখন আপাতত একটু দিয়ে আসবো, নামাজ টামাজ পড়বো, অ্যান্ড দেন তৎক্ষণ এটা ফ্রিজে রাখবো, ফ্রিজে ঠান্ডা হয়ে যাবে, এটা খেতে দারুণ মজা লাগবে, আর আমার মাংস স্লো কুকে থাক হতে থাক।
আগে সবসময় নিজে চেখে খেয়ে দেখতে হয় যে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি খাওয়ার আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, আমার সাথে খাবো আবারও, কিন্তু আগে এখন আমার না অ্যাকচুয়ালি প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। তো ভাবলাম আমি একটুখানি নিয়ে খাই। আরে কাঁচা মরিচটা বাকি আছে, কাঁচা মরিচ ছিল না আমার সাহায্য। আচ্ছা আমি আমার দুই বাটি না পুরোটা কেটে তারপরে খেতে ভালো লাগে, অনেক আছে যে কাটে খায় কাটে খায়, আমার কাছে একদম পুরোটা কেটে রেখে দিই দেন তারপর মিক্স করে ফেলি আমাদের খাই। আমার কাছে মনে হচ্ছে আমার কোনো নয় চিনি একটু কম, যত কম হয় তত বেশি ভালো। কি স্বাদ, নিজে খাওয়া প্রশংসা নিজেই করতে চাও। তুমি যে সন্ধ্যার সময় ঘুম গিয়ে আবার রাত্রেবেলা যে ঘুম থেকে উঠো, এটার কি হবে বলো তো? মিন্স হোয়াট? এখন রাত্রি 12:30 বাজে, উইকেন্ড, তার মানে কি এই তুমি ঘুমাবো না? কি আরে তুমি তুমি এত ঘুমাচ্ছ না? এই হ্যালো মল তো জানেন এই দুজনের সেম সেম লাগে, সেম সেম বাট ডিফারেন্ট। বাই বাই বাই, ইয়েস বাই বাই, কেম হিয়ার টু সে বাই বাই।